নাটোরের সিংড়ায় হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আরাফাতি হাজি কল্যাণ পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্তারুজ্জামান এবং আরাফাতি কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হাজিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।